আমার না গভীর মনে চুপ আমার আল্লাহ তাআলা বলেন যারা আমার বিধানকে মানবে যারা আমার আইনকে মানবে তাদের জিন্দেগি হবে উজালা তাদের কবরের জিন্দেগি হবে উজালা তাদের কবরের জিন্দেগি হবে ফর্সা আমি আল্লাহ তাআলা তারে এমন সুন্দর করে বানিয়েছি ইন্না খলকনাল ইনসান আমি আল্লাহ তাআলা মানুষ জাতি এত সুন্দর করে বানিয়েছি তারে আমি হাত দিয়েছি পাও দিয়েছি মুখ দিয়েছি তারে আমি কান দিয়েছি চক্ষু দিয়েছি সমস্ত কিছু দিয়ে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছি একমাত্র আমার গোলামি করার জন্য আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিতাবুদু আমি নবীর ভালোবাসার নাম করা ইমান নবীকে এমন ভালোবাসতে হবে সাহাবাই কেরামরা যেভাবে নবীকে ভালোবাসছেন সেইভাবে ভালোবাসতে হবে আমার ভাইরা দেখেন সাহাবাই কেরামরা কিভাবে নবীকে ভালোবাসতেন সাহাবাই কেরামরা নবী আল্লাহর হাবিবকে এত অগ্রাধিকার করতা এত ভালোবাসতা একদিন আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিনকে তাহাজ্জুদের সময় হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওযুর পানি দিতেন আল্লাহ নবীকে ওযুর পানি দিতেন আল্লাহ নবীজি বলেন হাল ইয়া রাবিয়া ইয়া হাল ইয়া রাবিয়া হে রাবিয়া তুমি তাহাজ্জুদের সময় আমি নবীকে ওযুর পানি দেন হাল ইয়া রাবিয়া তুমি আমার কাছে কিচ্ছু চাও আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন রাবিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাবিব এর বিনিময়ে আপনার কাছে আমি রাবিয়া কোনো কিছু চাই না ধন চাই না সম্পদ চাই না সম্পত্তি চাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চাই শুধু একটা জিনিস আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ আপনার সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে জোরে বলেন সুবহানাল্লাহ।